দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ একসাথে রান্না করতে হয়। তো প্রথমে আমরা হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিছি। তো এখন হালকা একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে এটা ভালো করে ই করি, একটু ভাজা ভাজা করি। তো এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় হুসলানো বলে আর কি। তো আমাদের দর্শক আমাদের সাথেই থাকুন। তার একটু পানি দিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আর পেঁয়াজ মশলা এগুলো আমরা এখন একটু তেলে ভেজে নিচ্ছি, যাতে এটা স্বাদ বাড়ে। চিংড়ি মাছটা দেওয়া হয়েছে না? তো দর্শক দেখতেই পাচ্ছেন খেতে হেভি টেস্ট হবে। তো অনেকটা ভাজা কমপ্লিট, এখন আমরা মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। তো দর্শক আমাদের সাথেই থাকুন। এখন দেখুন মিষ্টি কুমড়াগুলো আমরা দিচ্ছি। তো এখন এটা ভালো করে আমরা কষাই নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের কষানো প্রায় কমপ্লিটের দিকে। তো আমাদের এটা প্রায় ফুসলানোর কমপ্লিট, এখন আমরা কিছুক্ষণের ভিতরে মৌ দেবো দর্শক। তো আমাদের সাথেই থাকুন। তো দর্শক আমরা এখন মৌ দিয়ে দিলাম। এই যে পানি দিয়ে দিলাম, পানি আর মৌ একই কথা, আমাদের আঞ্চলিক ভাষায় আসলে এটাকে মৌ বলে। তো দর্শক আমাদের সাথেই থাকুন। তো দেখুন এখন রান্না হচ্ছে। তো আরেকটু পরে আমরা উঠে ফেলবো।